हेलो गाइस, आज के आवाज चले आज के ब्लॉग वीडियो बनाबो। तो सबाई खूब कमेंट्स कर थैंक यू हमार आगे वीडियो सबाई कमेंट्स कर एंड वो ग्रीन ड्रेस पर मेटर वोटा शालू दी हमार दीदी है। तो आज के सबाई खूब कर साथ वीडियो आज के बनाब ब्लॉग वीडियो और आज के पर कभी बनाते पर ठीक बोलते कारण और साथ ही थी ना अन्न जगह थके अन्न जगह थे आज के घूरते। तो ए रान्ना कर तो एक छोट भिडियो एक देखा तो करा कि देखा। सो शुरू कर भिडियो। तो फ्रेंड्स सब देखते ग्रीन ड्रेस पड़ा दीदी मैं शालू दी आज के व्हाइट ड्रेस हो गए हेलो ओ ए रान्ना कर। सो देखिए शुरू हो गए रान्ना करा सब देखते माँस कर আমি তো হয় কিছুই পারি না আমি জাস্ট খেতেই পারি এন্ড লোকের ভিডিও তুলতে পারি এই হলো আমার কাজ। বাট ও খুব সুন্দর রান্না করে সত্যি বলছি আমি অনেকবার খেয়েছি তো তাই আমি জানি। তো দেখো আজ রান্না করছে চ্যানেলটাকে সব একটুখানি সাবস্ক্রাইব করে দাও খুবই ভালো হবে তোমরা যদি সাবস্ক্রাইব করো সকলে। অবশ্যই আমি শুনছিলাম তোমরা আমাকে দেখে খুব ভালো লেগেছে আমার ভিডিওটা শুনলাম। তো যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে আমার পাশেও থেকো আমাকে সাবস্ক্রাইব করো আর কোনটাকে থাকতে পারবে আশা করি ভালো লাগবে। এন্ড তোমরা ওকে বলো তোমরা কিরকম ভিডিও কিরকম ডান্স দেখতে চাও ওকে জানাও তাহলে ও চ্যানেলটা আমরা আবার লিংক দিয়ে দেব আগের ভিডিওতেও দেওয়া আছে আর আবার দিয়ে দেব। সো গাইস এখন মাংসটা অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো সো ইয়ামি আমি কখন খাবো সেটাই ভাবছি। গন্ধও পাচ্ছি খুব টেস্টি গন্ধ। আর ওর কাছ থেকে যদি জানতে চাই মাংসটা কীভাবে হয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো তাহলে অবশ্যই ওর চ্যানেলেও বলো যদি এরকম আর ও তো ভালো রান্না করে তো ওকেও বলো যে রান্না করে দেখাতে। তো যদি বলো তো ও করবে অবশ্যই। তোমরা বললে নিশ্চয়ই করবো যদি চাও ওদের জন্য রান্না করবো। আশা করি কেউ লোভ দেবে না আমাদের পেট খারাপ হবে না এ বাবা কারণ সবাই দেখতে পাচ্ছে খুবই টেস্টি হচ্ছে আর কি দেখতে খুব স্পাইসি আর কি বলা আর কি বলবো আমি শুধু খাওয়ার কথা খুব একটা স্পাইসি করিনি যেহেতু সবাই খাবে এই এই যে আমার বোনটা ঝাল খেতে একদমই জানে না একদমই পারে একটু যদি লঙ্কা চিবিয়েছে তাও দেখতে হবে না। হ্যাঁ একদম চোখ মুখ দিয়ে ও খুব লঙ্কা মানে ও খুব ঝাল খায় আমি তো পারি না খেতে ঝাল খেতে ভালো লাগে। এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমরা ফুচকা খেতে গেছি দুজনে ও ঠিক আছে আমাকে দেখতে হবে না আমাকে সবাই প্রতিদিন দেখে সবাই তোকে দেখতে চায় এখন। তো আমরা একদিন আর কি গেছিলাম দুজন মিলে খেতে ফুচকা তো ওর ফুচকার যেভাবে রঙটা দিয়েছে আমার তো দেখে হয়ে গেছে পুরো গ্রিন ছিল আর আমি তো একদমই খেতে পারি না আমি ওই লঙ্কা আমি ভাবছি আমারটা আলাদা করেছে ভালো কথা আলাদাই করেছিল কিন্তু লাস্ট বারেরটা ওরটা আমাকে দিয়েছে আমার আর দেখতে হচ্ছে না চোখ মুখ দিয়ে আমার জল বেরিয়ে অবস্থা রাখার ও তো ক্রমশ ভয় পেয়ে গেছে আমার অবস্থা দেখতে খুব মজাও লাগছিল আর দেখতাম যে এখন কি হবে যতই হোক হ্যাঁ। তো প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও ওদের চ্যানেলটাও দেখো ওদেরও সাবস্ক্রাইব করো আমাকেও করো যদি কিছু রিকোয়েস্ট থাকে আমি রান্না করতে পারি গান করতে পারি নাচ যেটা দেখতে যাও সেটা করবো। হ্যাঁ ও সব রকমই করবে তো প্লিজ তাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলের লিংক আমরা আবার দিয়ে দেবো অ্যান্ড মাংসটা প্রায় আর একটু সবাইকে বলে দেয় মাংসটা কী কী দিলে একটু সবাই জানুক। মাংস আমি একদমই নর্মালভাবে করছি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে তারপরে আদা রসুন দিয়ে আগে থেকে ওটা ম্যারিনেট করা ছিল আদা রসুন
তারপরে যদি কেউ দই দিতে চাও তো দই, কারণ আমি দই দিইনি, কারণ অলরেডি আমি টমেটো দিয়ে করছি। তো আমি ওই ম্যারিনেশনটাটাই নিয়ে ওর মধ্যে ভালো মসৃণভাবে নাড়াচাড়া করে তারপর টমেটো দিয়েছি, দিয়ে এখন ওটা এখন বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি বেশি মশলা ইউজ করবো না, যতটা পারবো লাইটের ওপর রাখবো, যেটা আমাদের হেলথ কনসিয়াস। তো শুনে নিলে খুবই ভালো রান্না হচ্ছে, আর সবাই দেখলেও জানি। আর লাস্ট বারটা যখন নামাবে সেটা দেখাবো, এটাই আমাদের আর কি লাস্ট, ওর সাথে এখনও অবধি লাস্ট, কারণ এরপর তো মানে কবে আসা হবে কবে দেখা হবে, কারণ আমি তো এখানে থাকি না, আগেই বললাম। তো যদি দেখা হয় অবশ্যই ভিডিও বানাবো, কা তো তোমরা খুব করে রিকোয়েস্ট করছো, কিন্তু ওকে দেখতে পারবে সবসময় ওর চ্যানেলে, তাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে ওর চ্যানেলটাই ওকে সবসময় দেখতে পারবে। আমাদের আর বলতে হবে না যে ওকে দেখাও আর কি, তোমরা আর কি ভালো লাগবে আর কি, ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। কী করতেছিস এখানে? মাংসটা একদম দেখতে পাচ্ছো রেডি ফুটছে, একদম এখন পুরোপুরি আর কি রেডি হয়ে গেছে মাংসটা। এবার জাস্ট নামাবে, একটু নাড়িয়ে নামিয়ে দেবে। তো এখন আমার বোন এসছে, তো বোন খেতে বসে গেছে। আমি খাচ্ছি, হলুদি খাচ্ছে, আর এখানে মাসি পরিবেশন করছে। তো এবার মাংসটা তোলা হচ্ছে, মাংস খাচ্ছি, কথা কিছু শুনে আইসক্রিম খাওয়া হচ্ছে। সো ইয়ামি। হ্যালো,